ব্রিটেনে মাংকিপক্সে আক্রান্ত 2000 ছাড়িয়েছে, আর সারা বিশ্বের 70টি দেশে 16,000-এরও বেশি আক্রান্ত হয়েছেন এই মাংকিপক্সে। এজন্য বিশ্বের বিভিন্ন দেশে মাংকিপক্স সংক্রমণকে বৈশ্বিক স্বাস্থ্য বিষয়ক জরুরি সতর্কতা বা ইমার্জেন্সি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। শনিবার WHO-র জরুরি মিটিংয়ে দ্বিতীয় বৈঠক শেষে এই ঘোষণা দেন সংস্থাটির প্রধান। মাংকিপক্স সংক্রমণের পেছনে রয়েছে মাংকিপক্স নামের একটি ভাইরাস। এটি স্মলপক্স ভাইরাস শ্রেণীর। করোনা মহামারীর প্রাদুর্ভাবের মধ্যেই উত্তর আমেরিকা, ইউরোপ সহ বেশ কয়েকটি দেশে মাংকিপক্সের উল্লেখযোগ্য সংখ্যক রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত 75টির বেশি দেশে 16,000-এরও বেশি মানুষ এই রোগে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন WHO-র প্রধান। তিনি বলেন, মাংকিপক্সের সংক্রমণকে বৈশ্বিক জরুরি সতর্কবার্তা হিসেবে ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে WHO-র পক্ষ থেকে। এটি সারা বিশ্বের জন্য উদ্বেগের। বৈশ্বিক স্বাস্থ্য বিষয়ে জরুরি সতর্কতা বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বোচ্চ সতর্কতা। এই মুহূর্তে করোনা ও পোলিও নির্মূল করার চলমান প্রচেষ্টার ক্ষেত্রেও সংস্থাটির একই ধরনের সতর্কতা জারি রয়েছে। আপনারা জানেন যে পৃথিবীজুড়ে করোনা ভাইরাসের মহামারী কিন্তু এখনও মারাত্মকভাবে রয়েছে, এবং সেই করোনা ভাইরাসের মহামারীর যে প্রাদুর্ভাব তার ভেতরেই আবার নতুন করে এই মাংকিপক্সের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। মাংকিপক্স হলে শরীরে এক ধরনের ফুসকা উঠে, জ্বর উঠে, এবং শুধুমাত্র মাংকিপক্স হলে মানুষের হয়তো তেমন মৃত্যু ঝুঁকি নেই, কিন্তু কোভিডের ভিতরে অনেকেরই কিন্তু কোভিড হচ্ছে আবার মাংকিপক্স হচ্ছে। সুতরাং তাদের ক্ষেত্রে বিষয়টা অনেক ঝুঁকিপূর্ণ বলে বলছেন বিশেষজ্ঞরা। ব্রিটেনে আপনারা জানেন যে কয়েক মাস আগেই কিন্তু প্রথম মাংকিপক্সের রোগী শনাক্ত হয়, এবং এটা আফ্রিকা থেকে 1950 সালে প্রথম শনাক্ত হয়, এবং আফ্রিকার বিভিন্ন দেশে এই রোগটি থাকলেও এটি এখন আফ্রিকার বাইরে বিভিন্ন দেশে ছড়িয়েছে। মূলত এটি একটি ছোঁয়াচে রোগ, বিশেষ করে আফ্রিকা থেকে যারা এসেছেন তাদের মাধ্যমেই ব্রিটেনে এটি প্রথম ছড়ায়, এবং সেটি আস্তে আস্তে একজন দুইজন করতে করতে বর্তমানে আজকের হিসাব অনুযায়ী 2000-এরও বেশি মানুষ এই ব্রিটেনে বর্তমানে মাংকিপক্সে আক্রান্ত রয়েছেন, এবং সারা পৃথিবীতে সেটা 75টিরও বেশি দেশে ছড়িয়েছে, 16,000-এরও বেশি মানুষ আক্রান্ত রয়েছেন। যাতে আর এর চাইতে বেশি মানুষ যাতে আক্রান্ত না হন সে কারণেই WHO এই প্রচেষ্টা হাতে নিয়েছে। ব্রিটেনেও কিন্তু এই মাংকিপক্সের এখন পর্যন্ত তেমন কোনো চিকিৎসা বের হয়নি, এমন কোনো ভ্যাকসিনেশন যে সেটা নেই। তবে সাধারণ পক্স বা বসন্ত হলে যেই ভ্যাকসিন দেওয়া হয় সেই ভ্যাকসিন কিছুটা কার্যকর বলে এর আগে বলা হয়েছিল, এবং নতুন করে কোনো ভ্যাকসিন এই মাংকিপক্সের জন্য নিয়ে আসা হবে কিনা সেই বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য সরকারের পক্ষ থেকে জানা যায়নি। এই হচ্ছে মাংকিপক্স বিষয়ে সারা পৃথিবীতে যে জরুরি অবস্থা বা ইমার্জেন্সি সিচুয়েশন নিয়ে আসা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে। সেই সংবাদের বিস্তারিত আসম মাসুম, রানা টিভি, লন্ডন।